সরকারের আশ্বাসে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন চব্বিশ ঘন্টার জন্য স্থগিত জরুরি সেবাও বন্ধ থাকায় দিনভর দুর্গতির শিকার রোগীরা যত ষড়যন্ত্রই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জে এগিয়ে যাবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা আদালত বললে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া উচিত ভারতের জাতিসংঘের নীতি মেনে গঠন হচ্ছে পুলিশ সংস্কার কমিশন আদালতে আসামি হেনস্থা কাম্য নয় জানিয়েছেন রেজওয়ানা দেখছিলেন সিমেন্ট এবারে বিস্তারিত দিনভর রোগীদের চরম ভোগান্তির পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী চিকিৎসকরা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে পর রাত আটটার দিকে হাসপাতালের জরুরি সেবা চালু করেন চিকিৎসকেরা তবে বন্ধ রয়েছে আউটডোর ইনডোর সেবা রিপোর্ট করছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জাহান বেগমের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে কাজ যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা দিন রাতের মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে আটটা হাসপাতাল সেখানেও আমরা সুরক্ষা দিব ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে সেখানে বিজিপি দেওয়া হয়েছে আর্মিরও আছে পুলিশও আছে এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল যারা এটা পালন করতে পারে নাই আমরা জবাব দিহিতার মধ্যে নিয়ে আসবো সিসিটিভির ক্যামেরায় যে সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান চালু করা হয়েছে জরুরি স্বাস্থ্য সেবা কমপ্লিট শাটডাউন আর নাই কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা সেটা থেকে ওনারা সরে এসেছেন ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন তবে দাবিপূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্সের সদস্য সেটা হয়তোবা আর্মি হতে পারে সেটা হয়তোবা পুলিশ হতে পারে ওয়ান ইজ টু ওয়ান সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিয়ার করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে কোনো ধরনের রুটিন সেবা আউটডোর সেবা না কর্মসূচি প্রত্যাহার নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের উপর ক্ষেপে যান কিছু চিকিৎসক রোগী নিহত হয়েছে ডাক্তাররা মার খেয়েছে ভাঙচুর হয়েছে এখানে আমার নিরাপত্তা কোথায় আমি নিজেকে কি আর এই একই সাথে ঘটনাগুলো দেখেন সৌরদী হসপিটালে সকালে মুক্ত হসপিটালে বিকালে একই ধরনের নিটরে ঘটনা সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেগেটিভ আপনি আমার জীবনে নিরাপত্তা দিতে পারবেন পরে চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করেন আবারও হাজির হন গণমাধ্যমের সামনে যারা আমাদের ডাক্তারদের গায়ে হাত তুলেছে সেই সকল চিহ্নিত অপরাধীকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনবেন এবং মিডিয়ার সামনে আনবেন এর প্রেক্ষিতে আমরা ম্যাডামকে কথা দিয়েছি আমাদের ডাক্তাররা শুধুমাত্র ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রান করবে এবং আউটডোর এবং ইনডোর সেবা যেটা সেইটা বন্ধ থাকবে এই পাঁচটা বাহিনীর মানে সমন্বয়ে আমরা আমাদের চিকিৎসকদের সিকিউরিটি নিশ্চয়তা দিয়েছি এবং আমি এখানে উপস্থিত থেকে সেটা ইনসুর করব এবং আমাদের চিকিৎসকরা চিকিৎসা সেবা শুরু করবেন এর আগে শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এর জির ধরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে দুর্বৃত্তরা এর রেশ কাটতে না কাটতেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক রোগীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে এ সময় হাসপাতালে ভাঙচুর করে দুর্বৃত্তরা এ সময় সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় বিপাকে পড়েন হাসপাতালে আসা রুগীরা কেউ বসে আছে স্যালাইন দেওয়ার মানুষ পাচ্ছে না আমি তো উপর থেকে ঘুরে আসলাম ডাক্তার খুঁজে পাচ্ছে না ইনজেকশন দিবে একটা ইনহিউম্যান থিং কোন হিউম্যানিটিতে কোন হসপিটাল কি জরুরি সেবাকে বন্ধ করে দেয় ইমার্জেন্সিতে আমরা চিকিৎসা করার জন্য আসছি তাহলে আমাদের চিকিৎসাটা কেন করবে না ডাক্তারদের সাথে যারা অন্যায় করছে তাদের কি শাস্তি আমরা তো ডাক্তার সাথে কোনো করিনি করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা এগারোটায় জরুরি বৈঠকে বসে হাসপাতাল প্রশাসন হাসপাতালের পরিচালক ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই সভায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকরা এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর আমরা আমরা তিনজন ছিলাম কত দুঃখজনক চিন্তা করে তিনজন আমরা ডাক্তার ছিলাম আমাদের সাথে এইভাবে ওরা চিকিৎসক ও রোগীদের নিরাপত্তায় হাসপাতালগুলোতে সেনা বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বাংলা বাংলাভিশন ঢাকা এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয় একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের কথাও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ের সংবাদ কথা উপদেষ্টা কথায় কথায় চিকিৎসকদের উপর হামলা মেনে নেওয়ার মতো নয় জানিয়ে নুরজাহান বেগম বলেন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কাজ না করতে সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি স্বাস্থ্য উপদেষ্টা বলেন তদন্ত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন কারো ছেলে কারো ভাই আমাদের নিজেদের সন্তানের মতো তাদের দিক প্রতি একটু হন ইমোশনাল বসে আমি গারো গায়ে হাত তুলে দিলাম এটা ঠিক নয় আইনের আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এখন দেখেন ডাক্তাররা সার ঘোষণা করেছে চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে দেশ ঠিক থাকবে থাকবে না তাই আমি সবাইকে আবেদন করব অনুরোধ করব আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করেছি দুটোর জন্য আমরা তদন্ত কমিটি করেছি যারা অভিযোগ করেছেন ঠিক মতাম হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি এবং আমার ডাক্তারদের যারা এইভাবে হাত তুলেছে তার জন্য আমরা একটা তদন্ত কমিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির অর্জন নষ্টাতে ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যে জঞ্জাল রেখে গেছে তা সংস্কার করতে হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল তা সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি রিপোর্ট জাহাঙ্গীর সেপ্টেম্বর বাংলাদেশ দল বিএনপির এক স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর পর এবার বিনা বাধায় নির্বিঘ্নে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে মাজারে সকালে ঢল নামে নানা শ্রেণী মানুষের দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়াউর রহমানের আত্মার মাখেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মনাজাত করা হয় পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানা সংস্কারে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে রহমানের অবদান চিরদিন স্মরণ রাখবে সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের নামের জন্য আজকে আল্লাহ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি শপথ দিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ এদিকে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদু দোয়া মাহফিল করে বিএনপি এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছেচল্লিশ বছর পরও বিএনপি সুসংগঠিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি চটকান চাষানো শেষ হয়নি চটকা তো চলছে বাংলাদেশ জাতীয় দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয় যে কৃতিত্ব সেই কৃতিত্বকে নস্বাদ করার চেষ্টা করছে যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে সেই জঞ্জালগুলোকে কিছুদিন করতে হবে সময় লাগবে আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারাই প্রতিষ্ঠান করতে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন সে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট তার জন্য সরকার গঠন করতে সব রকম ভূমিকা তারা পালন করবেন আজকের এই অবস্থা অনেকে মনে করেন অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র নয় দিনের ফসল অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই আমি ভাই বিএনপি কি সতেরোটা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে এত নেতা কর্মী খুন হয়েছে হিসাব আছে আমাদের কাছে আমাদের কোনো অবদান নাই অনেকে বলতে চান কিন্তু আমরা বলতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ তার সঙ্গে ছিল বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং ছাত্র জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় জাহাঙ্গীর বাংলাভিশন ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংস্কারের কোন বিকল্প নেই বিএনপিও চায় এই সংস্কার বলে তিনি জানান দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন তারেক রহমান দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনই বিকল্প নেই তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া টেকসই এবং কার্যকর উপায় রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পরে মহানগরীর দুই নম্বর গেটে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করা হয় বগুড়ায় দলের বার্ষিকীতে আনন্দ উৎসব পরিহার করে সেই অর্থ বিতরণ করা হয়েছে ছাত্রগণ ও ভূত্থানে বগুড়ার সাত শহীদ পরিবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার আলুসহ জেলার বিএনপি নেতারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন এর আগে নবাববাড়িতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহির দরগা মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল হয় এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের নেতা ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত কামনাসহ বন্যায় মারা যাওয়া এবং ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে নাটোর জেলা বিএনপি এতে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কুদ্দুস তালুকদার দুলু বলেন দলের ভাবমূর্তি নষ্ট করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ময়মনসিংহে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব সহ অনেকে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয় বরিশালে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা বিএনপি নগরীর অশ্বিনীকুমার হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান পরে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাখ কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় রাজশাহীতে সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন রশিদ মামুন অনুষ্ঠানে সাবেক হাসিনা সরকারের সময় নিহত বিএনপি কর্মী নেতাকর্মীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে খুলনায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় সিরাজগঞ্জের দলীয় অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় ঝিনাইদহে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি দেশে ভয়াবহ বন্যার কারণে অনুষ্ঠান সীমিত করা হয় সভায় বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের আক্তার মাঘেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় জয়পুরহাটে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় এদিকে বন্যার কারণে সীমিত কর্মসূচিতে খাগড়াছড়িতে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর আট অগাস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে সেই সময় থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন শেখ হাসিনার দেশ ত্যাগের দিন গণভবন সহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর হয় এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে টানা পনেরো দিন ব্যাপী সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের কার্যালয় এরই মধ্যে কার্যালয়ের বাইরে ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বসার কক্ষ ঠিকঠাক করা হয়েছে আদালত চাইলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে ইঙ্গিত দেন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান তৌহিদ হোসেন রিপোর্ট করছেন ইমরুল কায়েস পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর জনরোষ থেকে বাঁচতে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নানা মহল থেকে দাবি উঠতে থাকে ভারতের সাথে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন আলোচনা সমালোচনাকারীরা এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাই যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরতানোর জন্য ব্যবস্থা করবো আমি সেটা ব্যবস্থা করার চেষ্টা করুক ভারত বিবেকনের সাথে তাদের ব্যাপার তাদের সিদ্ধান্ত করছি সাপেক্ষ চুক্তি আছে আমাদের চাইতে চাইলে দিতে পারার কথা কিন্তু সেটা কিন্তু আমার একটু লিগে লিগাল প্রসেস থাকে তো আমি জানি না সেটা কীভাবে হবে এটা স্পেকুলেট না করাই ভালো তবে যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যেটাকে আনা হয় তবেও সেই চেষ্টা করবে

작가. বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন পুলিশ সংস্কারে কমিশন হচ্ছে নীতি ও পরামর্শ অনুসরণ করে সংস্কার হবে সচিবালয় সাংবাদিকদের তিনি বলেন গত বছরে পুলিশ পুলিশ জনগণের হয়ে উঠতে পারেনি যখন যে দল এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন আদালতে আসামিদের হেনস্থার শিকার হওয়া কখনোই কাম্য নয় অন্তর্বর্তী সরকার তা সমর্থনও করে না নিজ মন্ত্রণালয়ে কথা বলতে গিয়ে রেজওয়ানা হাসান আশ্বস্ত করেন পরিবেশ বিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে মন্ত্রণালয়ের ব্যাপারে আস্থায় তৈরিতে কাজ চলছে জানান বন্যার ক্ষেত্রে আগাম তথ্য দিতে উজানের দেশকে বলা হবে কিসের প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে নোয়াখালী ও কুমিল্লায় গণশুনানি হবে বলেও জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদের খে বলবে আপনি এটাও শুনেছেন যে একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে যা ঘটে গেছে সেটা তো আমি আন্দো করতে পারবো না কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি সেটাই হোক আমাদের ইচ্ছা এখানে আমরা এবং আপনারা বলে কিছু নাই বারবার আহ্বান জানানো হচ্ছে যে আমরা একটা পরিবারের মতন করে যেন সবাই কাজ করি আমরা একটা একটা শক্তি হিসাবে যেন সকলে কাজ করি অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী চার সেপ্টেম্বর বুধবার থেকে দেশে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার সেই সঙ্গে সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব বিবরণী দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বার্তা দিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি বার্তা দেওয়া হয়েছে এর আগে গত পঁচিশ অগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই হাজার সালের ছয় জানুয়ারি থেকে দুই চব্বিশ সালের পাঁচ অগাস্ট পর্যন্ত বেসামরিক জনগণের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে তিন সেপ্টেম্বরের মধ্যে সকল অস্ত্র জমার নির্দেশনা দেয় এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সরকারি কর্মচারীর সম্পদের হিসেবে বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্পদ বিবরণী জমার এই নির্দেশনা দেওয়া হয় বিচার প্রক্রিয়া স্বচ্ছ করতে ও জুলাই অগাস্ট গণহত্যার বিচার নিশ্চিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন প্রয়োজন বলে মনে করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আর অ্যাডভোকেট গাজী এম এস তামিম মনে করেন সংস্কার বা সংশোধন নয় বিদ্যমান আইনেই বিচার সম্ভব তবে ট্রাইব্যুনালে দক্ষ লোক নিয়োগের দাবি জানিয়েছেন দুই আইনজীবী সেই সঙ্গে বিচার শুরু হলে আসামি পক্ষ যাতে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারে সেই সুযোগ রাখারও আহ্বান তাদের সাংবাদিকদেরকে আলাদাভাবে এসব কথা বলেন তারা স্বচ্ছ করতে হলে বাংলাদেশে যে এই সময়ে যে আইনটা রয়েছে সাক্ষ্য আইন সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত যাতে করে সাক্ষীর প্রবেটিভ ভ্যালু সাক্ষীদের যে গ্রহণযোগ্যতা অ্যাডমিসিবিলিটি কি পদ্ধতিতে সাক্ষী দেয়া যাবে কার সাক্ষী গ্রহণ করা যাবে কার সাক্ষী গ্রহণ করা যাবে না এই বিষয়টা বাংলাদেশের প্রচলিত আইনে যে সমস্ত অধিকার আছে সুযোগ আছে এই সব কিছুই আসামিদের দেওয়া উচিত তাহলে বিচারটা সুস্থ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব ওইখানে দলের বা সংগঠনের বিচারের বিধান আছে কিন্তু দলকে বিচার করে কি শাস্তি দেয়া হবে সেই শাস্তির ব্যাপারে কোনো বক্তব্য নাই আমরা মনে করি আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন যে কোন দলের কোন সংগঠনের যদি বিচার হয় তারা ক্রাইমস করেছে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি করেছে সেটা যদি পুলিশ হয় সেটা যদি কোনো রাজনৈতিক দল হয় ছাত্র সংগঠন হয় যুব সংগঠন হয় তাদেরকে শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেওয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন যে এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই সাধারণ মানুষের তো ধারণা নাই এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা হয়েছে এটা হলো আমার প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি এখন যারা অভিযুক্ত আছেন তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তোলেন তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে এই দুইটা কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদ শায়াক আশ হাবুল ইয়ামিনের নামে একটি অডিটোরিয়ামের নামকরণ করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এসটি আর মুক্তমঞ্চের নামকরণ করেছে শহীদ রাকিবুল হাসানের নামে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের উদ্বোধন করে কান্নায় ভেঙে পড়েন দুই শহীদের স্বজনরা ইমরুল কায়েসের আরেকটি রিপোর্ট গেল জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ নাড়া সবাইকে ঘুরিবৃদ্ধ একটি ছেলেকে পুলিশের সাজো উপর থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় পরে জানা যায় ছেলেটির নাম শাক আসাবুল ইয়ামিন পরে রাজধানীর এমআইএসটিতে আর মিরপুর দশ নম্বরে নিহত হয় এমআইএসটির সাবেক শিক্ষার্থী রাকিবুল হোসেন তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে একটি অডিটোরিয়ামকে শহীদ ইয়ামিনের নামে এবং মুক্ত মঞ্চকে শহীদ রাকিবুলের নামে নামকরণ করেছে এমআইএসটি সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ নামকরণ করা হয়

করে রাখার জন্য যে ব্যবস্থা করেছেন এর জন্য আমি কিতাব করি আমি কথা বলতে পারবো না শহীদ ইয়ামিন ও শহীদ রাকিবুলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা করেন এমএসটির কমান্ডার সত্য ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে তাদেরই সাহসী আত্মত্যাগ বাংলাদেশ সহ বিশ্বের সকল তরুণ সমাজের জন্য একটা অনুকরণীয় আদর্শ হিসাবে থাকবে চিরকাল পরে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয় ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে সব অপরাধের বিচার হবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের শুনানির সময় সরাসরি খারিজ করে দেওয়া হয় এর আগে উনিশ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্ট একটি রিট করা হয় মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিড ডায়ার করেন ফেনী নোয়াখরি লক্ষীপুর ও কুমিল্লা থেকে এখনো পুরোপুরি নামেনি বন্যার পানি খাবার ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে নানা রোগের সংক্রমণে দিশেহারা বন্যারতরা বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে বানভাসি মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ফেনী দাগনভুঁইয়া বিভিন্ন গ্রামে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি পানিবন্দিদের সিলোনিয়া হাইস্কুল আশ্রয় কেন্দ্রে তাদের বাড়িতে এখনো বন্যার পানি হাঁটুর ওপরে নষ্ট হয়েছে বসত ঘর সহ সবই ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়কগুলো ভুক্তভোগীরা বলছেন খাল নালা দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নামছে না পানি এদিকে পরশুরাম ফুলগাজী ছাগলাইয়া ও সোনাগাজী উপজেলায় বন্যার পানি নেমে গেছে এসব এলাকায় ঘরে ফেরা বন্যাত্মরা এখন ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে ব্যস্ত

মোবাইল মেডিকেল টিম যেন বাড়ানো যায় একই সাথে আমাদের ওষুধ সফর জন্য আমরা আজকে এটা মানে নিতে ভিত্তিক চার দিন ধরে বৃষ্টি নেই নোয়াখালীতে তারপরও অনেক এলাকায় বাড়িঘরে এখনো পানি যেসব এলাকায় পানি নেমেছে সেখানে জেগে উঠছে বন্যার ক্ষত মাইদি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জেলার এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ দুর্গত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট চলছে দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের লক্ষ্মীপুরে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে খুব ধীরে দুর্ভোগ কমছে না পানিবন্দীদের রহমত খালি খাল দখল করে বিভিন্ন জায়গায় ভবন তৈরি করেছেন প্রভাবশালীরা কমলনগর থেকে রামগতি পর্যন্ত ভুলুয়া নদী ভরাট করে তৈরি হয়েছে বাড়িঘর ও মার্কেট এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে জেলার প্রায় আট লাখ মানুষ এখনো পানি বন্দে জন্য হাহাকার চলছে অনেক এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ গ্রামাঞ্চলে রাস্তাঘাট এখনো কয়েক ফুট পানির নিচে এই জায়গাতে এখনো পানি কমতেছে না কারণ নিচে অনেক ময়লা আবর্জনা ফেলে জমা হয়ে গেছে উপরে এমনকি ময়লা আবর্জনা আছে হানি বাড়িতে মারি না চলতে না খাওয়াতে মারি না খাইতে মারি না কুমিল্লাই বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে পরিণত হয়েছে হাজার হাজার বাড়িঘর সেগুলো মেরামতের চেষ্টায় হতভাগ্যরা গমতী নদীর বুড়বুড়িয়ায় বাদের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয় পানিবন্দী লাখ লাখ মানুষ বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে ভয়াবহ বন্যায় চোদ্দ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহ করবে সরকার সে কারণে ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন রবিবার সচিবালয়ে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি সহ অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ মজুদ ও বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন খাদ্য সচিব তিনি বলেন বিশেষ ওএমএস এর জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে দুইশো ত্রিশটি কেন্দ্রে দেয়া হবে প্রতি কেন্দ্রে এক টন চাল ও এক টন আটা হিসেবে প্রতিদিন দুইশো টন চাল ও ২3০ টন আটা বিক্রি করা হবে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর তিন মাসে এই কার্যক্রমের আওতায় চোদ্দ টন চাল ও আটা বিক্রি করা হবে খাদ্য সচিব বলেন প্রতি কেজি চাল ত্রিশ টাকা খোলা আটা চব্বিশ টাকা এবং প্যাকেট জাত আটা পঞ্চান্ন টাকা দরে বিক্রি করা হবে এই কর্মসূচিতে তিন মাসে নব্বই কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে বলেও জানান খাদ্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ আহত ও নিখোঁজ এবং গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংরক্ষণে রেড জুলাই নামে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে জুলাই অগাস্ট গণহত্যায় শহীদদের নাম সকল তথ্য চিত্র ও উপাত্ত যাতে পরবর্তীতে বিকৃত না হয় বা হারিয়ে না যায় সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাচাইপূর্বক বিস্তারিত তথ্য উপাত্ত ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে যা পরে গবেষণামূলক কাজেও ব্যবহার করা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও কেন্দ্রীয় সমন্বয় ধর্মনায়কদের উপস্থিতিতে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে ডাব্লিউ নামে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয় এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনু আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক অধ্যাপক শামসুল আলম সেলিম জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমদ সাংবাদিক অলি উল্লা নোমান ও অন্যান্যরা আর কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেয়া শুরু করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকিং সেবা উদ্বোধন করেন পরিচালনা চেয়ারম্যান এবিএল মোহাম্মদ শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানি ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরিয়ার কঠোর প্রতিপালন ও চর্চা নিশ্চিত করা হয়েছে বলে জানান ইবিএল চেয়ারম্যান শকত আলী চৌধুরী প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকিং সেবার অধীনে ষোলোটি ব্যাসিক ইসলামী ডিপোজিট সাতটি ব্যাসিক ইসলামী ফাইন্যান্সিং প্রোডাক্ট অফার করা হচ্ছে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া মাহফিলের আয়োজন করে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেব প্রিন্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যা ও দুর্নীতি লুটপাটের বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা এ সময় বর্ণার্থদের জন্য বিভিন্ন ব্যক্তি বিএনপির তহবিলে অর্থ সহায়তা দেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটে দলের অস্থায়ী কার্যালয়ে হামারবাড়ি হলরুমে আলোচনা সভা হয়েছে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দৌলু সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মুন্সীগঞ্জ শ্রীনগরে দামলা এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এ সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া করা হয় নোয়াখালীতে বিভিন্ন মন্দিরে দশ হাজার পরিবারের মাঝে চাল ডাল আলু তেল মুড়ি চিরা বিতরণ করেছে বিএনপি এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী নোয়াখালী জেলা বিএনপির জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেদ আহমেদ সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে ভুবনমোহন পার্কে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ অনেকে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভার পৌর বিএনপির উদ্যোগে ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল হয়েছে এতে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টো সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন পৌরসভার সাবেক মেয়র রেফাতুল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে যুবদলের ভূমিকা শীর্ষক বিভাগীয় মত বিনিময় সভা হয়েছে মামুন সিংহে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে যুবদলের নেতাকর্মীরা চাঁদাবাজি বা সংগঠন বিরোধী কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে সরকারের আশ্বাসে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন চব্বিশ ঘন্টার জন্য স্থগিত জরুরি সেবাও বন্ধ থাকায় দিনভর দুর্গতির শিকার রোগীরা যত ষড়যন্ত্রই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জে এগিয়ে যাবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা আদালত বললে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া উচিত ভারতের জাতিসংঘের নীতি মেনে গঠন হচ্ছে পুলিশ সংস্কার কমিশন আদালতে আসামি হেনস্তা কাম্য নয় জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা এছাড়া এখনকার মতো পরের সংবাদ রাত একটায় এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ